ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবারকাত আলহামদুলিল্লাহ আলমাল নবী আবাই একদিনই ভাই প্রশ্ন করেছেন ধানের ওষুধ আমরা কীভাবে দেব ভাই সম্পর্কে কথা হচ্ছে যে আমাদেরকে জেনে রাখতে হবে যে ধান যেটা আমাদের এই সিজন চলছে সময় চলছে এবং এর ওষুধ তার একটা নিসাব আছে পরিমাণ আছে সেই পরিমাণ যদি হয় তাহলেই ধানের ওষুধ দিতে হবে যেমন বিভিন্ন ধরনের শস্যর মধ্যে একটি ধান হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমাদের কাছে শস্য এবং তাতে যে নেশাব অর্থাৎ পরিমাণ রয়েছে সেটা হচ্ছে পাঁচ ওশাক যেটা সেই বুখারি হাদিস নম্বর এক হাজার চারশো চুরাশি সেই মুসলিম হাদিস নম্বর নশো উনআশি যদি পাঁচ ওশাক হয় পাঁচ ওশাক পরিমাণ হচ্ছে সাড়ে সাতশো কেজি যদি কোনো ব্যক্তির শস্য বা ফল সাড়ে সাতশো কেজি অথবা তার চাইতে বেশি হয় তাহলে তাতে ওষর দিতে হবে বা জাকাত দিতে হবে এবং এই নেশা অর্থাৎ পরিমাণ থেকে যদি কোনো কম হয় তাহলে তাতে ওসর লাগবে না বা জাকাতও লাগবে না আমরা যে সমস্ত ধান লাগাই ধানের নাম ভিন্ন হলেও একই সময়ে যে ধান লাগায় বা জমি ভিন্ন হলেও একই সময়ে সমস্ত রকমের ধানকে ধরতে হবে এবং সমস্ত জমির ধানকে একত্রিত করতে হবে একত্রিত করে নিসাব ধরতে হবে এবং এই নিসাবটা পৌঁছানো মাত্রই যেদিন আমরা কাটা ঝাড়া করবো ঝাড়াই মারাই করবো সেদিনই ওষোর অর্থাৎ আল্লাহর হক সেদিনই আমরা দিয়ে দেবো সেদিনই দিয়ে দিতে হবে আল্লাহ সুবাহ মালের জাকাত ফরস করেছেন তার ভাষায় তিনি বলছেন কুলু মিনসা এদা এরা আস মারাওয়া আতু হাক্কা হয়ে আমা দিহি যখন ফল ফলবান হবে তখন তোমরা সেই ফল খাও আহার করো আর সেই ফসল তোলার দিনে যেদিন ফসল বা শস্য কাটা হবে ঝাড়াই মারাই করা হবে সেদিনে তোমরা আল্লাহর হক দিয়ে দাও এখন এই শস্য যেটা সাড়ে সাতশো কেজি ধান হয় সেই ধান আমরা কিভাবে তার ওষুধ দেবো প্রথমত কথা হচ্ছে সেই শস্য যদি কুদরতি অর্থাৎ আল্লাহ সোহানা তালার তরফ থেকে যে সমস্ত যেমন আসমান থেকে বৃষ্টি হয় অথবা নদীর পানি অথবা সমুদ্রের বা নদী নালার পানি বা ঝর্নার পানি যদি হয় মানে আল্লাহ সোহানাতালার তরফ থেকে যে সমস্ত পানির ব্যবস্থা করা আছে সেই পানি দ্বারা যদি কেউ সেঁচে মেহনতে হয় তাহলে তাতে দশ ভাগের এক ভাগ ওষুধ লাগবে পক্ষান্তরে তার যদি বিপরীত হয় অর্থাৎ আকাশের পানি বা নদী নালার পানিতে না হয় আমি আপনি নিজে মেহনত করে নালা থেকে খাল বিল থেকে পুকুর থেকে আর বিভিন্ন রকম পদ্ধতিতে যেমন মেশিন লাগিয়ে আমরা পানি তুলে সিঞ্চন করি মেহনত করে তাহলে এই রকমভাবে যদি আমরা চাষ করি তাহলে এতে আমাদের ভাগের এক ভাগ লাগবে ভাগের এক ভাগ ধান সর হিসেবে দিতে হবে নবী আকরম সাল সাল্লামের একটি হাদিস রয়েছে যে আকাশ এবং ঝর্নার পানি দ্বারা উৎপন্ন ফসলে দশ ভাগের এক ভাগ লাগবে আর যদি আপনি নিজের